নমস্কার, আমরা সবাই রেডি হয়ে গেছি। মুনু একটু ঘুমিয়েছিল, উঠে পড়েছে। কোথায় যাব বলুন তো? বোনের তো বিয়ে হয়ে গেল, তো বোন আগের দিন মানে বিয়ের পরের দিনও বাড়ি চলে গেছে, আর রিসেপশনটা হচ্ছে তার পরের দিন। আমরা বেরিয়েছি মানে আজকের রাতে তো যাব, সবাই বেরিয়েছি। তাহলে চলুন যাওয়া যাক। সবাই নয়, আমি সুস্মিতা যাব আমার বাড়ি থেকে, এবার আমার দেওয়ার বাড়ি থেকেও আমার সে যা টা যাবে, আর আমার মেদিনীপুরে যা এসছে মানে বৌমা টুমা এসছে, বৌমা দেওয়ারের ছেলে টেলে যাবে, মানে দূরের রাস্তা। আর আমার তো যেতেও ভালো লাগছে না, বাড়িতেও তো কাজকর্ম আছে, মানে ছেলে খুব করে ধরেছে মা তুমি যাও, অনেক দূর, কবে যাও, হবে কি হবে না, তুমি বাবা যাবে না, মানে ও ছেলে যাবে না, বর আনতে গিয়েছিল, তার আগে দেখাশোনা যে ছিল, ফাইনাল দেখাশোনা ছিল, তো ও গিয়েছিল, ওই জন্য বলছে আমরা আমি যাব না, টুকটাক তো যাওয়ার দরকার হলে যেতে হবে, তোমরা যাও, তো এই সময় গেলে আর ভালো লাগবে। ওর মা আর আমি যাচ্ছি, মুন তো যাচ্ছে, হ্যাঁ তুমিও যাবে। এই তো গৌতম এসে গেছে, এসো বলতাম তো, ভাইও যাবে, এসো চলে এসে, আজ ভাই চলে এসছে, যে গৌতমও যাবে, মানে সুস্মিতা আর গৌতম গেলে হতো, মানে মুনকে রাখতে হবে, একা তো সুস্মিতা পারবে না, এই জন্য আমিও যাচ্ছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি তো চলে এসছে, রেডি তো অনেকক্ষণ থেকে, গাড়ি আসলো অনেকক্ষণ থেকে, তো এবারে গাড়িতে উঠবো, চলুন আমাদের সঙ্গে, ভালোই ভালোই পৌঁছে যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, মাঝেও নিশ্চয়ই দেখা হবে, অনেকটা জার্নি। ওই তো আসছে, আসছে বাস। এই যে গাড়িতে উঠে পড়েছি, এবার গাড়ি ছাড়বে। মা, আমি, মুন, কাকিমা, পেছনে আছে দিদি, আমাদের দিদিরা আছে, মেদিনীপুরের যে দিদিরা আছে, ভাই সামনে আছে, আর ও গাড়িতেও কেউ কেউ আছে, ওই বড় মেয়ে জামাই টামাই ও গাড়িতে আছে, আমাদের দুটো গাড়ি যাচ্ছে। এই যে আমরা অনেকটা পেরিয়ে এসেছি বাড়ির থেকে, কলকাতা মানে ঢুকে পড়েছি, সায়েন্স সিটি না, সায়েন্স সিটি চলে এসেছি, তো আরও অনেক রাস্তা বাকি। এই যে মা, সবাই তো মানে অনেকটা জার্নি হয়ে গেছে, তো একটু লুকটা চেঞ্জ হয়ে গেছে, জার্নি হচ্ছে মানে তো একটু তো সবার একটু ধকল যাচ্ছে, একটু সবাই একটু একটু কমি কমি করে। এই যে কাকিমা, পেছনে দিদিভাইরা আছে, চলুন যেতে যেতে আবার কথা হবে। প্রায় সন্ধ্যের কাছাকাছি, 4:30 বেজে গেছে, মানে 5টা তো সন্ধ্যে হয়ে যায়, সন্ধ্যের কাছাকাছি, মোটামুটি জ্যাম আছে, দাঁড়াতে হচ্ছে, আবার যাচ্ছে, এইসব গিয়ে আবার মাঝে আবার যদি একটু দেখা করা যায় তো করব, না হয় গিয়ে বোনের বাড়িতে রিসেপশনে বোনের সঙ্গে দেখা হবে, খুব মজা হবে, ওখানে সবার সঙ্গে দেখা হবে, তাহলে চলুন। হ্যালো কৌশল, এই যে বেরিয়েছিলাম, বিকেল হয়ে গেলো,
বিকালে আবার সন্ধ্যে হয়ে গেছে, যাচ্ছি এখনো, তাও মানে অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি, তাও অনেকটা বাকি আছে। যাচ্ছি এই আগেই বলেছিলাম বেশ লকডাউনই হচ্ছে মোটামুটি কলকাতা মানে মধ্যমগ্রাম পেরিয়ে চলে এসেছি, মানে উত্তর চব্বিশ পরগনা ঢুকে পড়েছি। হ্যাঁ দাঁড়াবি না দেখে দেখো যে সামনে কাগজটা করা যা। মানে যেখানে রিসেপশন পার্টিটা হচ্ছে ওখানেই যাব। এই যে সবাই রেডি হয়ে গেছে, যে ভাইও রেডি, ভাইয়েরা রেডি হয়েছে, এই তার সব গজ্জাল আছে, শুধু একটু চিরুনি নিয়ে নিয়েছে কাকিমা, সবাই আমরা সবাই রেডি, মুনও রেডি। মুনকে একটু ক্যামেরায় দেখাও তো গো, তাহলে চলুন যাওয়া যাক, বোনের সাথে তো দেখা হবে, সেই অপেক্ষায় আছি। তারপরে ওখানে গিয়ে তো মানে পার্টিতে যা যা হয় সেগুলো তো অবশ্যই হবে, খুব এনজয় করব। চলুন তাহলে সবার সঙ্গে দেখা হবে। আর গাড়ি থেকে নামলাম, আস্তে আস্তে তো প্রায় সাতটা বেজে গেছে, সন্ধ্যে সাতটা, এসে সবাই এই একটু বসে তারপরে রেডি হয়ে আমরা সবাই রেডি হয়ে পড়ে রেডি হয়েছি, তো রিসেপশন যেখানে হচ্ছে ওখানেই যাব। আর ওনারা টিফিন দিলেন, মাজাটা পড়লো, খেলাম। এই যে বড় মেয়েও রেডি হয়েছে, এই সবাই এবার আমরা বেরিয়ে যাব রিসেপশন পার্টিতে, তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক। এই যে এসে টিফিন টিফিন করে সাজুগুজু করে আবার গাড়িতে উঠে পড়েছি, একটুখানি যেতে হবে রিসেপশন যেখানে হচ্ছে। এই যে মা, এই যে আমাদের মুন রানী, মুন বাবা, এই কাকিমা আর দিদি ভাইরা সব ওই যে পেছনে বসে আছে। আমাদের তো দুটো গাড়ি, সামনের গাড়িটা ওই মানে যেদিকে যেতে হবে ওইদিকে পজিশন করছে, এদিকে মানে তার পেছনে আমরা আছি, একটু টাইম লাগছে। আমার
Thank you.
এই যে আমরা তো মেয়ে রিসেপশন থেকে খাওয়া দাওয়া সেরে এসে এখানে ঘুরেছিলাম, এবার আবার সবাই ঘুম থেকে উঠে পড়েছি, গাড়ি ছাড়বে, সবাই তাড়া দিচ্ছে, আবার গাড়িতে উঠবো, এবার বাড়ি ফেরা। আমরা তো ওই পাঁচটার দিকে গাড়িতে উঠেছিলাম, তখন অন্ধকার ছিল, এই সবে মাত্র ভোর হচ্ছে, এই যাচ্ছি আমরা। আমাদের ওই মেদিনীপুরের যে বৌমারা আছে ওরা গিয়ে ডায়মন্ডে নেমে যাবে, ওখান থেকে ওরা বাড়ি ফিরে যাবে, আমরা বাড়ি চলে যাব। বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর অনেকটাই তো লং জার্নি, আর অনেক রাত থেকে একটু বেরিয়েছিলাম, ততটা জ্যামের মধ্যে পড়িনি, তাড়াতাড়ি চলে এসেছি, এর একটু পরেই নামবো। আর সেখানে তো মানে এই লং জার্নি বলুন আর রিসেপশান বলুন, এটা কিন্তু কীভাবে হলো আপনাদের সঙ্গে পরে বসে শেয়ার করবো। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। আমরা তো গিয়ে ফ্রেশ হবো, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো অন্য একটা ভিডিওতে, কেমন কী হলো, কী ব্যাপার অবশ্যই। তাহলে এখন আসছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকুন, এইভাবে সঙ্গে থাকুন।